নয় পেরিয়ে সাফল্যের দশ বছরে পদার্পণ, এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রথম নিবন্ধিত মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজারের নবম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের অফিস কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহনা টেলিভিশন ও জাতীয় দৈনিক যুগান্তরের দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ মানজারুল ইসলাম খোকন, ক্লাবের সিনিয়র সভাপতি ও বিবার্তা দৌলতপুর প্রতিনিধি আবদুল্লাহ বিন জোহানি তুহিন, ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিনিধি রনি আহমেদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তর বাংলা টিভির দৌলতপুর প্রতিনিধি আসানুল হক, ক্লাবের উপদপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, দৌলতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সমেত আলী শামীম প্রমুখ, বার্তাবাজার পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সরোয়ার পারভেজ এর সভাপতিত্বে ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিনিধি রনি আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে বার্তাবাজার পত্রিকার দৌলতপুর প্রতিনিধি এস এম সরোয়ার পারভেজ বলেন, বার্তাবাজার পত্রিকার পাঠক চাহিদা পূরণ করে আপনাদের সামনে বস্তুনিষ্ঠ খবর তুলে ধরতে পারে এবং অতীতেও যেভাবে আপনারা পাশে ছিলেন আগামীতেও থাকবেন এই প্রত্যাশা রাখছি। আপনারা আমাদের সফলতার সঙ্গী ছিলেন, বিধায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। উল্লেখ্য, 2013 সালের 13ই আগস্ট সময়ের প্রতিধ্বনি স্লোগানে শুরু হয় বার্তাবাজারের পথ চলা। 2020 সালের 31 জুলাই সরকারি নিবন্ধনের অনুমতি পায় শীর্ষস্থানীয় এই নিউজ পোর্টালটি।